চলে এলাম তোমাদের জন্য একটি অসাধারণ রোম্যান্টিক কমেডি চাইনিজ ড্রামা নিয়ে। ড্রামার নাম এভরি ওয়ান লাভস মি। এই ড্রামাতে আমাদের সকলের পছন্দের হিরো লিন ই আছে। তো ড্রামার কাহিনী একটু বলে দিই। এই ড্রামার যে হিরোইন আছে সে আমাদের হিরোকে অনেক বেশি পছন্দ করে, এমনকি সে তাকে প্রপোজও করে, কিন্তু আমাদের হিরো তাকে রিজেক্ট করে দেয়, কারণ তার একটি অনলাইন ক্রাশ আছে যার জন্য সে কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না। কিন্তু তার অনলাইন ক্রাশ আর অন্য কেউ না, আমাদের হিরোইন। এটা যখন সে জানতে পারবে তখন সে হিরোইনকে পটাতে যা করবে তাই নিয়ে মূলত আজকের লাভ স্টোরি। তো চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন স্টার্ট করি। তো শুরুতেই আমরা আমাদের পছন্দের আর হ্যান্ডসাম হিরোকে দেখতে পাই। এর নাম হলো গুসওয়ান। সে এখন তার বন্ধুদের সঙ্গে একটি ইন্টারনেট ক্যাফেতে এসেছে। আর এখানে আমাদের হিরোইনও আছে, এর নাম হলো ইউলিন। ইউলিন তখন গেম খেলছিল আর সে কিন্তু অনেক ভালো গেম খেলতে পারে। আর এখন সে যেই গেমটি খেলছে এই গেমটি গুসওয়ান তৈরি করেছে। তো ইউলিনের গেমিং স্কিল দেখে গুসওয়ান আর তার বন্ধুরা তো অবাক হয়ে যায়। তারা ভাবতে পারছে না একটি মেয়ে এত ভালো গেম খেলতে পারে। তো গুসওয়ান তখন ভোটিং লিস্টে ডু টুইস্ট নামের একটি আইডি দেখে অবাক হয়। আসলে এই আইডিটা ইউলিনের। গুসওয়ান তখন তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না। হয়তো গুসওয়ান ইউলিনের ফ্যান, তাই তো সে এখানে অস্থির হয়ে তাকে খুঁজছিল। তো এরপর আমরা HG নামের একটি গেমিং কোম্পানির সিন দেখি। এটি চায়নার একটি নাম করা গেমিং কোম্পানি, আর এখানে ইউলিন জব করে। কিন্তু আজকে সে রিজাইন দেবে, কারণ তার টিম লিডার তাকে অনেক জ্বালায়, তাকে দিয়ে সব কাজ করায়, তাই সে বিরক্ত হয়ে রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বস তখন ইউলিনকে এই বিষয়ে আরেকবার ভাবতে বলে, কিন্তু ইউলিন তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। আসলে সে এখন ঠিক করেছে পড়াশোনাতে একটু মন দেবে। তখন সেখানে গুসওয়ান আসে, আর আমরা এখান থেকে জানতে পারি যে এর একজন ডাইরেক্টর। গুসওয়ান যখন কথা বলছিল তখন ইউলিন এক নজরে তার দিকেই তাকিয়েছিল, যেন সে এর আগে এমন হ্যান্ডসাম ছেলে আগে দেখেইনি। তো গুসওয়ান তখন তার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ইউলিন তখনও তাকে দেখছিল। ঠিক তখনই তার মনে পড়ে যায় রিজাইনের কথা। সে এখন এই হ্যান্ডসামকে দেখে আর রিজাইন করতে চায় না, তাই সে যখনই তার রেজিগনেশন লেটার নিতে যাবে ঠিক তখনই বস তাতে স্ট্যাম্প মেরে দেয়। এর মানে ওর কাছে এখন এই জবটি আর থাকলো না। সে তখন যাওয়ার সময় বিড়বিড় করতে করতে বলে, ইস, ওই হ্যান্ডসামটা আর একটু আগে আসলে কি হতো, আমি রিজাইন দিতাম না, এখন যে কি করি। ইউলিন তখন তার বান্ধবীকে কল করে এই কষ্টের কথাটি বলে, যা শুনে এরা বলে, গুসওয়ান তো 2 মাস ধরে মিসিং ছিল আর এখন সে হঠাৎ করে কেন ফিরে আসলো, আর ওই কোম্পানিতে যেই কোম্পানিতে তুই জব করতিস, আর তুই যখন রিজাইন দিলি ও তখনই আসলো, নিশ্চয় ওর কোনো প্ল্যান আছে। তো এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি ইউলিন আর গুসওয়ান একে অপরকে আগে থেকেই চেনে। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এরা সকলে একটি গেম খেলছিল আর এদের সঙ্গে গুসওয়ানও ছিল, কিন্তু গুসওয়ান আর ইউলিন একে অপরকে চিনত না। তো ইউলিন যখন প্রথমবার গুসওয়ানকে দেখেছিল তখনও সে এক নজরে তার দিকেই তাকিয়েছিল, যা দেখে এরা তখন বলেছিল, কি রে, লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো নাকি। তখন ইউলিন বলেছিল, কেউ এতটা কিউট কিভাবে হতে পারে, দেখলি না ও কত কিউট। এর মানে আমাদের নায়িকা প্রথম দেখাতেই আমাদের নায়কের ওপর ক্রাশ খেয়েছিল। তো এখন তোমরা কমেন্ট করে জানাও কোন ড্রামাটা দেখে তোমরা লিন ইয়ের ওপর ক্রাশ খেয়েছিলে। আমি তো লাভ সিনারি দেখে ক্রাশ খেয়েছিলাম, এমনকি এখনও খেলাম। তো যাই হোক, এরপর ইউলিন তার মন ঠিক করতে একটি ইন্টারনেট ক্যাফেতে যায়। এখানকার সকলেই তখন ইউলিনকে লেজেন্ড বলছিল। তো এই ছেলেটি তখন ইউলিনকে বলে তার রেকর্ড কেউ ভেঙে দিয়েছে। ওই ছেলেটি এখন 1 নম্বরে আছে আর ইউলিন 2 নম্বরে। এটা শুনে ইউলিনের তখন ইগো হার্ট হয়, তাই সে আবারও গেম খেলতে শুরু করে আর সে ওই ছেলেটির রেকর্ড ভেঙে নতুন একটি রেকর্ড তৈরি করে, যার কারণে ইউলিন তখন আবারও 1 নম্বরে চলে আসে।
মুহূর্ত ইয়ানকে দেখতে পায়। ইউলিন তখন আবারও কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যায়। তো এরপর ইউলিন গুসওয়ানের সঙ্গে কথা বলে যে অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তুমি কেমন আছো? কিন্তু গুসওয়ান তার কথার কোনো উত্তর দিচ্ছিল না, কারণ তার কানে তখন ইয়ারফোন লাগা ছিল। তো গুসওয়ানের সঙ্গে ইউলিনের একটু ধাক্কা লাগে, যার কারণে তার হাতে থাকা এগুলো পড়ে যায়। তো গুসওয়ান যখন তার সাহায্য করছিল তখন এদের হাত টাচ হয়। এতে ইউলিনের হার্ট বিট বেড়ে যায়, সে ব্লাস্ট করতে শুরু করে, তাই মুখটাকে এই সাইডে করে নেয়। এরপর সে নিজেকে একটু শান্ত করে যেই না গুসওয়ানের দিকে তাকায়, তখন সে দেখে গুসওয়ান এখানে নেই, তার বদলে এই লোকটি আছে, যাকে দেখে ইউলিনের মেজাজ খারাপ হয়ে যায়। তো এখন নিশ্চয় ভাবছো যে ইউলিন কেন এতটা গুসওয়ানকে পছন্দ করে আর গুসওয়ান কেন তাকে ইগনোর করে। তো এই সব জানার জন্য 6 মাস আগের কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। গুসওয়ান তার অন্য একটি আইডি থেকে ডু টুইস্ট মানে ইউলিনকে SMS করে তার সঙ্গে গেম খেলতে বলে। এখানে যেহেতু গুসওয়ান জানে না যে ইউলিন ডু টুইস্ট, তাই সে তাকে অনেক রিকোয়েস্ট করছিল তার সঙ্গে গেম খেলতে। আর ইউলিনও যেহেতু জানে না যে এ গুসওয়ান, তাই সে তাকে বারণ করছিল। যদি জানতো তাহলে হয়তো সে এখনই তার সঙ্গে গেম খেলতে শুরু করত। তখন গুসওয়ানের বন্ধুরা বলাবলি করছিল, এ যদি ডু টুইস্ট কোনো ছেলে হয় না জানি ওর কি হবে। তো এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছি যে গুসওয়ান ডু টুইস্ট মানে ইউলিনকে অনেক পছন্দ করে। তো এরপর ইউলিন যখন তার হোস্টেলে ফিরে আসে তখন গুসওয়ান তাকে আবারও SMS করে, সে বলে আমার সঙ্গে গেম খেললে আমি তোমাকে টাকা দেব। এতে ইউলিন রাজি হয়ে যায়। তো গেমের ভেতরে ইউলিন একাই সকলকে মেরে দেয়, যা দেখে গুসওয়ানের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। তো ইউলিন তখন একটু আপসেট ছিল, তাই এরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ইউলিন বলে দেয়, আমার মন আজকে ভেঙে গিয়েছে, যা শুনে আমাদের হিরোরও মন ভেঙে যায়, কারণ সে ভাবছে ইউলিনের বয়ফ্রেন্ড আছে আর হয়তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ঝগড়া হয়েছে। কিন্তু ইউলিন বলে, আরে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু যাকে বয়ফ্রেন্ড বানাতে চাই সেই আমাকে পাত্তা দিচ্ছে না, তাই মন খারাপ। এখন তোমরা নিশ্চয় ভাবছো যে ইউলিন কার কথা বলছে, তাই তো? আরে ডোন্ট ওয়ারি, সে কিন্তু আমাদের হিরোর কথাই বলছে। এখানে ব্যাপারটা ক্লিয়ার করে বলা হয়নি, কিন্তু আমি বলে দিলাম। এই কথাটি শুনে গুসওয়ানের মন আবারও খারাপ হয়ে যায় যে ইউলিন অন্য একটি ছেলেকে পছন্দ করে। তখন গুসওয়ানের মাথায় শয়তানি মার্কা একটি আইডিয়া আসে। সে তখন ইউলিনকে বলে, আমি তোমার সাহায্য করব তোমার ক্রাশকে পটাতে, তাই আমি যা বলবো এখন থেকে তোমাকে তাই করতে হবে। এখানে গুসওয়ান কিন্তু তাকে অনেক বাজে বাজে আইডিয়া দেয়, যাতে ইউলিন তার ক্রাশের সঙ্গে এমনভাবে কথা বলে আর তার ক্রাশ রেগে তার সঙ্গে ঝগড়া করে চলে যায়। এতে গুসওয়ানের রাস্তা ক্লিয়ার হবে আর সে তার ওপর লাইন মারবে। তো এরপর ইউলিন গেম খেলা বন্ধ করে দেয়, কারণ তার ক্লাস আছে। সে যখন বাসে ওঠে তখন ইউলিন তার সামনে গুসওয়ান নিজেই নিজেকে গালি দেয় যে এ কেমন প্রশ্ন করলাম আমি, ইমপ্রেস তো হলোই না, বরং সে হয়তো এখন আমাকে স্টুপিড ভাবছে। ইউলিন তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। গুসওয়ান SMS করে যে কি হলো, কিন্তু ইউলিন কোনো রিপ্লাই দেয় না। তো সিন এখানে কাট হয় আর কয়েকদিন পরের সিন দেখি, দুজনে SMS এর মাধ্যমে কথা বলে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কাউকে দেখেনি আর এরা জানেও না যে এরা এত দিন ধরে তাদের ক্রাশের সঙ্গে চ্যাট করছিল। আর এরা দুজনে কিন্তু একই ইউনিভার্সিটিতে পড়ে। গুসওয়ান যখন বাস্কেটবল খেলছিল তখন ইউলিন লুকিয়ে তার কয়েকটা ছবি তুলে নেয়। তো সিন বর্তমানে আসে, এখন সব কিছু ক্লিয়ার করে বলা হয়নি, মেবি পরবর্তী এপিসোডে সব কিছু বলা হবে। তো পরের দিন ইউলিন তার অফিসে যায়, কারণ সে ঠিক করেছে তার বসকে অনেক অনুরোধ করবে যাতে সে তাকে এই জবটি আবারও দেয়। আসলে তার তো এখন কাজের প্রতি কোনো আগ্রহই নেই, সে গুসওয়ানকে পটাতে আবারও এই জব করতে চায়। তো ইউলিন যখন লিফটের দিকে আসছিল তখন সে গুসওয়ানকে দেখতে পায়, যে কিনা লিফটের দরজা খুলে রেখেছিল।
এতে ইউলিন ভাবে গুসওয়ান তাকে দেখে তার জন্য দরজাটি খুলে রেখেছে। এতে সে তখন গুসওয়ানকে থ্যাংক ইউ বলে, কিন্তু গুসওয়ান ইউলিনের জন্য না, তার এক বন্ধু জুনের জন্য গেটটি খুলে রেখেছিল। যা জানতে পেরে ইউলিন তখন ইম্বারেস হয়ে যায়। তো ইউলিন যখন গুসওয়ানকে সিরিয়াস করতে একটু স্টাইল মারছিল, তখন তার চুল গেটে আটকা যায়। এতে ইউলিন তখন তার ওভার অ্যাক্টিং স্টার্ট করে দেয় যে উফ অনেক লাগছে, কেউ প্লিজ সাহায্য করো। এতে গুসওয়ান তার সাহায্য করে, কিন্তু তার চুল বেশি আটকে ছিল না, একটু টাচ করলেই তার চুলটি বেরিয়ে আসে। যা দেখে জুন তখন হেসে ফেলে, যা দেখে ইউলিন তখন আবারও লজ্জায় পড়ে যায়। তো ইউলিন লিফট থেকে নেমে যায়, সে তখন অনেক খুশি হচ্ছিল কারণ একটু হলেও গুসওয়ান তাকে নোটিস করেছে। তো এরপর ইউলিন তার বসের সঙ্গে দেখা করে তাকে আবারও এই জবটি দিতে বলে। এতে বস বলে, আমি তোমার সাহায্য করতে পারবো না, তবে সিওকে আমি একবার এই বিষয়ে বলবো। যা শুনে তার মন একটু খারাপ হয়ে যায়। তো এরপর ইউলিন যখন তার রুমে ফিরে আসে, তখন তাকে তার বান্ধবী সিন এসএমএস করে এখনই স্টুডিওতে আসতে বলে, কারণ তারা লায়ন ডান্স প্র্যাকটিস করবে। তো ইউলিন স্টুডিওতে এসে দেখে যে সিন ডান্স করছে। এটা দেখে ইউলিন তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, হারামি, তোকে বলেছিলাম না অপেক্ষা করতে, কেন করিসনি আমার জন্য অপেক্ষা, একাই ডান্স করতে লাগলি। কিন্তু এ সিন না, আমাদের গুসওয়ান, যাকে দেখে ইউলিন অবাক হয়ে যায়। আর তার এরকম ব্যবহারে গুসিন একটু বিরক্ত হয়ে যায়। সে তখন ইউলিনকে নাগিন বলে সেখান থেকে চলে যায়। এতে ইউলিন তো খেপে যায়। এরপর সে রুমে এসে সিনকে অনেক ঝাড়ি দেয় যে তোর জন্য আমাকে আমার ক্রাশ গুসওয়ানের কাছে লজ্জিত হতে হলো। তো পরে সিনে ইউলিনকে তার বস কল করে বলে যে সিইও রাজি হয়ে গিয়েছে, কাল থেকে তুমি অফিসে আসবে। যা শুনে ইউলিন তখন অনেক খুশি হয়। তো পরের দিন ইউলিন অফিসে চলে আসে। এই মেয়েটি তখন তাদের বস মিস লুকে বলে এই কাগজগুলোতে গুসওয়ানের সিগনেচার আনতে। এই কথাটি তখন ইউলিন শুনে ফেলে। সে তখন বলে, বস আমাকে দিন, আমি যাচ্ছি, 12-তলা বিল্ডিং, আপনার উঠতে কষ্ট হবে, তাই আমি যাই। এই বলে সে এক প্রকার জোর করে কাগজগুলো নিয়ে চলে যায়। তো কিছু কথা বলে দিই বোঝার সুবিধার্থে, গুসওয়ান এই কোম্পানিতে নিজের একটি টিম তৈরি করবে, কিন্তু মনের মতন সে কাউকেই পায়নি, আপাতত তার সঙ্গে জুন আছে। তো এই কোম্পানির একজন বেস্ট গেমার হলো জিয়াং, আর গুসওয়ান তাকে টক্কর দেওয়ার জন্য অনেক পরিশ্রম করছে। কিন্তু এই কোম্পানিতে জিয়াংয়ের পাওয়ার যেহেতু একটু বেশি, তাই সে গুসওয়ানকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। এমনকি গুসওয়ানকে তো অনেকে চেনে না যে এ তাদের নতুন ডাইরেক্টর। তো যাই হোক, ইউলিন যখন গুসওয়ানের অফিসে আসে, তখন সে তাকে দেখে আবারও বরফের মতন জমে যায়। তখন বাইরে থেকে অনেক হাওয়া আসছিল, যার কারণে এই সমস্ত কাগজগুলো নিচে পড়ে যায়। যা দেখে গুসওয়ান তখন মনে মনে বলে, এই মেয়ে কি পাগল, যখন দেখি তখনই সে উল্টাপাল্টা কাজ করে। তো গুসওয়ান যখন তার কাছে আসে, তখন ইউলিন তার দিকে এইভাবে হাত বাড়ায় যেন সে তাকে হাত ধরে উঠায়। কিন্তু ইউলিন ভালোভাবে তার মুখটি উঠিয়ে দেখে, গুসওয়ান তো এখানে নেই। যা দেখে ইউলিন তখন মনে মনে বলে, সুন্দরী তো আছি, তাহলে কেন ও আমাকে দেখে না। তো ইউলিন গুসওয়ানের কাছে এসে অনেক ভদ্রভাবে তার সঙ্গে কথা বলে। সে বলে, মিস্টার গুসওয়ান, প্লিজ এগুলোতে সিগনেচার করে দিন। এতে গুসওয়ান বলে, এটা তো তোমার কাজ না। ইউলিন বলে, বস ব্যস্ত তাই আমাকে দিল। গুসওয়ান বলে, যার কাজ তাকে পাঠাও, আমি করব না। এতে ইউলিন তখন তার আসল ক্যারেক্টারে ফিরে আসে। সে বলে, করবে না। গুসওয়ান বলে, না করব না, কি করবে। এতে ইউলিন তখন কিউট সেজে বলে, আরে না না, কিছুই করব না, প্লিজ করে দাও না। গুসওয়ান বলে, না বললাম না, এখন যাও, আমাকে বিরক্ত করো না। এটা শুনে ইউলিন তখন আপসেট হয়ে চলে যায়। তো এরপর রাতের বেলায় বাড়ি যাওয়ার সময় ইউলিন একটি কুকুরকে দেখতে পায়। কুকুরটি অনেক কিউট ছিল, তাই ইউলিন তার সঙ্গে খেলছিল। তখন সে গুসওয়ানকে দেখে, যে কিনা এখনই কোম্পানি থেকে বার হলো। গুসওয়ানকে দেখে তার মাথায় তখন একটি আইডিয়া আসে।
সে তখন মালিকের কাছ থেকে কুকুরটি কিছুক্ষণের জন্য নেয় আর এমন ভাব করে যেন কুকুরটি তাকে কামড় দেওয়ার চেষ্টা করছে আর সে এতে অনেক ভয় পাচ্ছে। কিন্তু গুসুয়ান তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটি বাইকের সঙ্গে ইউলিনের ধাক্কা লাগতে যাচ্ছিল। এতে গুসুয়ান তখন তাকে প্রোটেক্ট করে নেয়। সে তখন ইউলিনকে টাচ করেছিল, যার কারণে আমাদের হিরোইনের পেটে তখন প্রজাপতি উড়তে শুরু করে। সে তখন গুসুয়ানকে থ্যাংক ইউ বলে তার জান বাঁচানোর জন্য। এতে গুসুয়ান বলে, আমি তোমাকে না, কুকুরটিকে বাঁচিয়েছি। ইউলিন তখন তাকে জিজ্ঞাসা করে যে, আমি শুনলাম তুমি তোমার টিমের জন্য কয়েকজনকে খুঁজছ, তুমি চাইলে আমি তোমার টিম জয়েন করতে পারি। এতে গুসুয়ান তখন তাকে রুডভাবে রিপ্লাই দেয় যে, না, এর কোনো প্রয়োজন নেই, এই বলে সে চলে যায়। আর এতে ইউলিন তখন বলে, ও এত অ্যারোগেন্ট কেন, একটু ভালো করে কথা বললে কি হয়। তো যাই হোক, ইউলিন তখন আকাশের দিকে তাকিয়ে দেখে আজকের চাঁদ অনেক সুন্দর, কারণ চাঁদের সঙ্গে দুটো তারা যুক্ত হয়ে একটি স্মাইলি ফেস তৈরি হয়েছে। ইউলিন তখন এটার ছবি তুলে গুসুয়ানকে পাঠিয়ে দেয়। গুসুয়ান তখন বাইরে তাকিয়ে দেখে আজকের চাঁদ আসলেই অনেক সুন্দর লাগছে। গুসুয়ান তখন ভালো করে ছবিটি দেখে বুঝতে পারে যে এখান থেকেই ছবিটি তোলা হয়েছে, এর মানে ইউলিন মানে ডু টুইস্ট আশেপাশে কোথাও আছে। গুসুয়ান তখন ইউলিনকে SMS করে জিজ্ঞাসা করে, তুমি কি এখন জিয়াং চ্যানে আছো? এতে ইউলিন তখন বলে, ও কিভাবে জানলো যে আমি এখানে থাকি? তখন তার নজর গুসুয়ানের ওপরে যায়, যে কিনা তখন কাউকে SMS করছিল। কয়েক সেকেন্ডের জন্য ইউলিন ভেবে নেয় সে যার সঙ্গে SMS করে সে আসলে গুসুয়ান, কিন্তু পরক্ষণে সে বলে, গুসুয়ান অ্যারোগেন্ট একটি ছেলে, ও কিভাবে আমার সঙ্গে এত সুইট হয়ে কথা বলবে, না না, ও হতেই পারে না। সে গুসুয়ানকে রিপ্লাই দেয়, হ্যাঁ কেন? গুসুয়ান বলে, এমনি জিজ্ঞাসা করলাম। তো দুজনেই চ্যাটিং করতে করতে যে যার হোস্টেলে চলে যায়। তো পরের দিন ইউলিন যখন অফিসে আসে তখন সে লিফটে গুসুয়ানকে দেখতে পায়। গুসুয়ানকে দেখে ইউলিন জিজ্ঞাসা করে যে, তুমি এখানে কি করছো? এতে আমাদের গুসুয়ান তখন আবারও তাকে স্যাভেজ রিপ্লাই দেয় যে, পরিষ্কার করছি, তুমি কি দেখতে পাও না? তার কথা শুনে ইউলিন তখন মনে মনে বলে, ইস, এই হ্যান্ডসামকে দেখলে আমার কি যে হয়, ঠিক মতন ওর সঙ্গে কথা বলতে পারি না। ইউলিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল, তাই গুসুয়ান যেই না বিরক্ত হয়ে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই ইউলিন তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে যায়। তখন তার খুব করে ইচ্ছে করছিল গুসুয়ানের সঙ্গে কথা বলতে, কিন্তু ওই যে তার স্যাভেজ রিপ্লাইয়ের জন্য সে তার সঙ্গে কোনো কথা বলে না। তো সিন এখানে কাট হয়। আর পরের সিনে আমরা গুসুয়ানকে কলেজের স্টুডিওতে দেখি। সে তখন তার ফ্রেন্ড জুনের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা ডান্স প্র্যাকটিস করবে। কিন্তু সেখানে জুন আসে না, ইউলিন আসে। সে বলে, জুন আসবে না, তাই টিচার ওর বদলে আমাকে পাঠালো। কিন্তু গুসুয়ান তার সঙ্গে প্র্যাকটিস করতে রাজি হচ্ছিল না। তখন ইউলিনের পা মচকে যায়, যার কারণে সে এই জিনিসটার ভেতরে ঢুকে যায়। ইউলিন যেই না স্লিপ খেটে এই বক্সগুলোর সঙ্গে ধাক্কা খেতে যাবে, ঠিক তখনই গুসুয়ান এসে তাকে বাঁচিয়ে নেয়। এতে ইউলিন তো এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। গুসুয়ান তখন বলে, হলো তোমার দেখা, এখন ওঠো। এটা শুনে ইউলিন উঠে যায়। গুসুয়ান তখন তার ঘাড়ে একটু ব্যথা পেয়েছিল, তাই ইউলিন বলে, চলো তোমাকে মেডিকেল রুমে নিয়ে যাই। এতে গুসুয়ান তখন আবারও তাকে স্যাভেজ রিপ্লাই দেয়। সে বলে, মেডিসিনের প্রয়োজন আমার না, তোমার, যাও গিয়ে মাথার চেক আপ করাও, এমন উল্টাপাল্টা কাজ করো কেমনে তুমি, এই বলে সে চলে যায়। কিন্তু গুসুয়ানের এই কড়া কড়া কথাও আমাদের হিরোইনের কাছে অনেক সুইট লাগে। আসলেই আমাদের হিরোইন কিন্তু অনেক কিউট, কিন্তু গুসুয়ানের কাছে আসলেই তার কিউটনেস গায়েব হয়ে যায়। তো পরের দিন গুসুয়ান তার তৈরি করা একটি নতুন গেমের প্রেজেন্টেশন দিচ্ছিল, যা সকলেরই পছন্দ হয় কিন্তু জিয়াংয়ের হয় না, কারণ সে তো গুসুয়ানকে দেখে জ্বলে। তো গুসুয়ানের এই প্রজেক্টের জন্য কোম্পানির তরফ থেকে তাকে নতুন একটি অফিস রুম দেওয়া হয়, যেটা কিনা আগের থেকে অনেক ভালো, আর এখন সকলে গুসুয়ানকে চেনে। ইউলিন তো একটু বেশি খুশি হচ্ছিল,
কারণ সে এখন থেকে গুসুয়ানকে সারাক্ষণ তার চোখের সামনে দেখতে পাবে। তো যাই হোক, এরপর রাতের বেলায় এরা যেখানে ডিনার করছিল সেখানে তখন গুসুয়ান আর জুনো আসে। গুসুয়ানকে দেখে এরা তখন তাদেরকে তাদের সঙ্গে ডিনার করতে বলে। এতে গুসুয়ানও রাজি হয়ে যায় আর সে ইউলিনের পাশে বসে। গুসুয়ান তখন ডু টুইস্ট মানে ইউলিনের সঙ্গে চ্যাট করছিল। গুসুয়ান তখন ইউলিনকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে। এতে ইউলিন বলে, কলিগদের সঙ্গে ডিনার করছি। গুসুয়ান তখন জিজ্ঞাসা করে সে কোথায় জব করে। এতে ইউলিন বলে দেয় জিয়াং চ্যানে, কিন্তু সে কোম্পানির নাম বলে না। তার এসএমএস দেখে গুসুয়ান তখন ভাবে, আমিও তো জিয়াং চ্যানে আছি, এর মানে ও কি এখানে আছে। গুসুয়ানের সন্দেহ তখন ইউলিনের ওপরে পড়ে, তাই সে ইউলিনকে জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্ক করো। এতে ইউলিন বলে, না আমি ড্রিঙ্ক করি না, ড্রিঙ্ক অনেক বাজে জিনিস, আমার অ্যালার্জি আছে এতে। তার কথা শুনে এ তখন বলে, কি তুই না ড্রিঙ্ক করতে অনেক পছন্দ করিস, তাহলে কেন এখন মিথ্যে কথা বলছিস। এতে ইউলিন ইশারা করে তাকে চুপ থাকতে বলে, কারণ সে গুসুয়ানকে ইমপ্রেস করতে মিথ্যে কথা বলল। গুসুয়ান তখন ডু টুইস্টকে এসএমএস করে জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্ক করো। এতে ইউলিন তখন রিপ্লাই দেয় যে হ্যাঁ করি, ড্রিঙ্ক করতে আমার অনেক ভালো লাগে। কিন্তু গুসুয়ানের সন্দেহ এখনও যায় না, সে জিজ্ঞাসা করে, তুমি কি গেম খেলো। ইউলিন বলে, হ্যাঁ খেলি তো। গুসুয়ান তখন একটি গেমের নাম বলে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই গেমটা খেলো। তার কথা শুনে ইউলিন তখন মনে মনে বলে, এই গেমটা তো আমার সব থেকে পছন্দের, কিন্তু যদি ওকে বলি যে হ্যাঁ আমি খেলি তাহলে নিঘাত, ও আমাকে খারাপ মেয়ে ভাববে। তাই ইউলিন তখন বলে, না আমি এই গেম খেলি না, কারণ এটা খারাপ গেম, আর আমি তো গুড গার্ল, তাই না। তার এই কথা শুনে গুসুয়ান কনফার্ম হয়ে যায় যে এ কিছুতে ডু টুইস্ট হতে পারে না। তো গুসুয়ান তখন আবারও ডু টুইস্টকে এসএমএস করে, সে জিজ্ঞাসা করে, তোমার ক্রাশ কি পটলো। এতে ইউলিন বলে, না কিন্তু ও এখন আমার পাশে বসে আছে, আর জানো আমরা একই কোম্পানিতে কাজ করি। এটা শুনে গুসুয়ানের মন ভেঙে যায়, সে তখন রাগে আর খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। আর ইউলিনও তার পেছন পেছন যায়। গুসুয়ান জিজ্ঞাসা করে যে কি হলো, আমার পেছনে কেন আসছো। এতে ইউলিন বলে, কই আমি তো হোস্টেল যাচ্ছিলাম, অনেক দেরি হয়ে গিয়েছে। এতে গুসুয়ান তখন টাইম দেখে বলে, অনেক দেরি হয়েছে তাই চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। এটা শুনে আমাদের ইউলিনের খুশি দেখে কে, সে তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু ইউলিন তখন অনেক নার্ভাস ছিল, তাই সে গুসুয়ানের সঙ্গে কোনো কথা বলে না। তো গুসুয়ান ইউলিনকে তার হোস্টেলে রেখে চলে যায়। তো পরের দিন অফিসে সুনামের একটি মেয়েকে দেখি, যে কিনা জুনের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছে। জুনের কাছে সুকে অনেক কিউট লাগে আর তার এডুকেশনাল কোয়ালিফিকেশনও অনেক ভালো, তাই সে তাকে জব দিয়ে দেয়। আজকে চাইনিজ নিউ ইয়ার, তাই গুসুয়ানের একটি ফ্রেন্ড তাকে বলে সে যেন ইউলিনকে মানে ডু টুইস্টকে এসএমএস করে আজকে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। এতে গুসুয়ান গ্রুপে মেসেজ করে যে আজকে নিউ ইয়ার আছে, তাই আমরা সকলে মিলে পার্টি করব। এতে সকলে রাজি হয়ে গেলেও ইউলিন রাজি হয় না, যা দেখে গুসুয়ানের মন তখন খারাপ হয়ে যায়। তো এরপর রাতের বেলায় ইউলিন সিনের সঙ্গে একটি লোকেশনে আসে, যেখানে খুব সুন্দর আতশবাজি দেখা যাচ্ছিল। তখন সিন ওখানে গুসুয়ানকেও লক্ষ্য করে, তাই সিন তখন ইউলিনকে বলে, দেখ দোস্ত, তোর ক্রাশ গুসুয়ানও এখানে আছে, তাই তুই জলদি যা ওর কাছে। এটা শুনে ইউলিন যখনই গুসুয়ানের কাছে যাবে ঠিক তখনই 12টা বেজে যায়, যার কারণে আতশবাজি ফুটতে শুরু করে। ইউলিন তখন কয়েকটা ছবি তুলে গুসুয়ানকে পাঠিয়ে দেয়, যা দেখে সে অবাক হয়, কারণ গুসুয়ানও তো এখানেই আছে। তাই সে তখন ভেবে নেয় যে ডু টুইস্ট মানে ইউলিনও এখানেই আছে, তাই গুসুয়ান তাকে খুঁজতে শুরু করে। অপরদিকে ইউলিনও গুসুয়ানকে খুঁজছিল। গুসুয়ান তখন সেখানে ইউলিনকে দেখে থেমে যায়। গুসুয়ান কিছু একটা ভেবে তার দিকে যাচ্ছিল, কিন্তু ভিড়ের জন্য সে তাকে হারিয়ে ফেলে। তো ইউলিন গুসুয়ানকে দেখতে না পেয়ে সিনের সঙ্গে হোস্টেলে চলে যায়। তো পরের দিন গুসুয়ান আর ইউলিন আবারও চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলছিল। গুসুয়ান তখন ইউলিনকে জিজ্ঞাসা করে তার সব থেকে পছন্দের খাবার কোনটি।
এতে ইউলিন যেই খাবারটির নাম নেয় ওই খাবারটি গুসুয়ানের একদমই পছন্দ না। কিন্তু গুসুয়ানের ক্রাশ যেহেতু এই খাবারটি পছন্দ করে তাই সেও একবার টেস্ট করতে চায়। এই খাবারটির গন্ধ ছিল অনেক বাজে, যার কারণে জুন তার নাক বন্ধ করে রেখেছিল। জুন তখন বলে, এইসব কি দেখতে হচ্ছে আমাকে, যেই ছেলে কখনোই এই ঘাসফুস খেত না, আজকে সে তার না দেখা ভালোবাসার জন্য এইসব খাচ্ছে। তখন সেখানে ইউলিন আর সিন আসে। সিন বলে, দেখ দেখ গুসুয়ান তোর পছন্দের খাবার খাচ্ছে, এর মানে গুসুয়ানও তোর মতন অদ্ভুত, যাক ভবিষ্যতে এই নিয়ে তোদের মাঝে ঝামেলা হবে না। তো ইউলিন তখন খুশি হয়ে গুসুয়ানের পাশের টেবিলে এসে বসে। ইউলিন তখন গুসুয়ানের দিকে এক নজরে তাকিয়েছিল, যা জুন লক্ষ্য করে। সে তখন গুসুয়ানকে বলে, দেখ ইউলিন কেমনভাবে তোর দিকে তাকিয়ে আছে, মনে হয় ও তোকে পছন্দ করে। এতে গুসুয়ান একবার তার দিকে তাকিয়ে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। সিন তখন নিচে একটি ক্রেডিট কার্ড পড়ে থাকতে দেখে। সে বলে, মনে হয় এটা গুসুয়ানের, জলদি যা ওকে ইমপ্রেস কর, আর হ্যাঁ অবশ্যই ওর ফোন নাম্বারটা নিয়ে আসবি। এতে ইউলিন তখন দৌড়ে তার কাছে যায়। সে বলে, তোমার কার্ড। এতে গুসুয়ান কার্ডটি নিয়ে নেয়। ইউলিন তখন বলে, তোমার কি ফোন নাম্বার পাওয়া যাবে? এতে গুসুয়ান তার পকেট থেকে ফোন বার করে। ইউলিন ভাবে হয়তো নাম্বার দেবে, কিন্তু না, গুসুয়ানকে কেউ কল করেছিল। এতে বেচারি ইউলিনের তখন পোপাট হয়ে যায়। তখন সেখানে এই মোটু এসে বলে, এই কার্ডটা আমার। এতে গুসুয়ান তাকে কার্ড দিয়ে দেয়। সে বলে, এ কুড়িয়ে পেয়েছে, আর ও তোমার ফোন নাম্বার চাইছে, তাই ওকে দিয়ে দিও। এটা শুনে মোটু তো অনেক খুশি হয়। ইউলিন তখন ইশারা করে তাকে বলে, এটা তার বয়ফ্রেন্ড, তার উপর রাগ করে আছে, তাই সে এমন কথা বলছে। যা শুনে এই মোটুর মন খারাপ হয়ে যায়। সে বলে, সরি, আমি জানতাম না যে ও তোমার বয়ফ্রেন্ড। এটা শুনে গুসুয়ান তখন তার দিকে এইভাবে তাকায়। আর ওদের দুজনকে দেখে জুন তখন স্মাইল করছিল। তো গুসুয়ান জুনকে নিয়ে চলে যায়। আর বেচারি ইউলিন তখন মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। তো পরের দিন অফিসে ইউলিন অনেক মন দিয়ে কাজ করছিল। আসলে ইউলিন নতুন একটি গেমিং ক্যারেক্টার তৈরি করছে, যেটা গুসুয়ান দেখবে, তাই সে এত মন দিয়ে কাজ করছে যাতে এই বাহানায় সে গুসুয়ানকে একটু হলেও ইমপ্রেস করতে পারে। তো ইউলিন যখন গুসুয়ানকে তার প্রজেক্ট সেন্ড করছিল, ঠিক তখনই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। আর এই কাজটি অন্য কেউ না, ইউলিনের লিডার করেছে। তো ইউলিন তাড়াহুড়ো করে গুসুয়ানের কাছে যায় তাকে তার প্রজেক্ট দেখাতে। কিন্তু ইউলিন তখন অনেক দেরি করেছিল, তাই গুসুয়ান আর তার প্রজেক্ট দেখে না। ইউলিন তখন তাকে অনুরোধ করে একবার তার প্রজেক্ট দেখতে। গুসুয়ান তখন বলে, তোমার তৈরি করা প্রজেক্ট নিশ্চয় খারাপ হবে, আমার দেখার কোনো আগ্রহ নেই। যা শুনে ইউলিন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই গুসুয়ানের ল্যাপটপে ইউলিনের একটি মেল আসে। মেল ওপেন করে গুসুয়ান দেখে অনেক সুন্দর একটি ক্যারেক্টার, যেটা ইউলিন তৈরি করেছে। যা দেখে গুসুয়ান তো অবাক, কারণ এটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু সে তো ইউলিনকে না বলে দিল, আর তার সঙ্গে একটু খারাপ ব্যবহারও করলো, যার কারণে গুসুয়ান এখানে একটু পস্তাচ্ছিল। তো পরে সিনে ইউলিন সিনের সঙ্গে ইন্টারনেট ক্যাফেতে আসে। সে তখন গুসুয়ানের ওপর অনেক রেগেছিল, তাই সে তার সমস্ত রাগ গেমের মাধ্যমে ঝাড়ে। তো ইউলিন এই গেমটি জিতে যায়। সে এতক্ষণ যার সঙ্গে গেম খেলছিল তাকে সে সামনে আসতে বলে, কিন্তু এই ব্যক্তি আর অন্য কেউ না, আমাদের গুসুয়ান। ব্যাস গুসুয়ানকে দেখে ইউলিন আবারও ফ্রিজ হয়ে যায়। তার সঙ্গে জুনও ছিল। জুন বলে, বাপ রে তোমার কি রাগ। এতে ইউলিন বলে, আরেকবার খেলবে? আমি যখন রেগে থাকি তখন অনেক ভালো গেম খেলি। গুসুয়ান বলে, না থাক, দরকার নেই, কারণ আমি আর হারতে চাই না। এটা শুনে ইউলিন তখন সিনের সঙ্গে সেখান থেকে চলে যায়। জুন গুসুয়ানকে বলে, ও এখনও তোর ওপর রেগে আছে, এখনই ওর কাছে গিয়ে সরি বল, ভুল কিন্তু তোরই ছিল। কিন্তু গুসুয়ান তাকে সরি বলতে যায় না। তো পরের দিন ইউলিন যখন অফিসে আসে তখন সে এই ছেলেটিকে গেম খেলতে দেখে, কিন্তু সে ঠিক মতন গেম খেলছিল না, তাই ইউলিন তাকে সরিয়ে গেম খেলতে শুরু করে। তো এর নাম হলো জ্যাং। তখন এই দিক দিয়ে গুসুয়ান যাচ্ছিল। ইউলিনকে গেম খেলতে দেখে এ তখন অবাক হয়ে ভাবে,
ও তো বলেছিল যে এরকম গেম সে পছন্দ করে না। তাহলে এখন কিভাবে এত ভালো গেম খেলছে? এর মানে ইউলিন আমাকে ওই দিন মিথ্যে কথা বলেছিল। তো ইউলিন তার গেম শেষ করে যখন যাচ্ছিল, তখন গুসওয়ান তার সঙ্গে কথা বলতে আসে। গুসওয়ান বলে, আমি তোমার প্রজেক্ট দেখেছি, অনেক সুন্দর, আর সরি ওইভাবে কথা বলার জন্য। ইউলিন তার কথা শুনে খুশি তো হয়, কিন্তু সে এমন ভাব করে যেন সে গুসওয়ানের ওপর এখনও রেগে আছে। কিন্তু এখান থেকে যাওয়ার সময় সে তখন স্মাইল করছিল। তো বাড়ি যাওয়ার সময় ইউলিন গুসওয়ানের সঙ্গে দেখা করতে আসছিল, কিন্তু সেখানে ইউলিন একটি মেয়েকে দেখতে পায় যে কিনা তখন গুসওয়ানের সঙ্গে লাইন মারছিল। এতে গুসওয়ান তখন বিরক্ত হয়ে তাকে বলে যে আমার গার্লফ্রেন্ড আছে আর আমি তার সঙ্গে অনেক হ্যাপি আছি। এটা শুনে মেয়েটি মন খারাপ করে চলে যায়। আর তার এই কথা শুনে ইউলিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ভাবতে পারেনি যে গুসওয়ানের গার্লফ্রেন্ড আছে। সে তখন গুসওয়ানের সঙ্গে আর কথা না বলে সেখান থেকে চলে যায়। রুমে এসে ইউলিন তখন সিনের সঙ্গে কোনো কথা বলে না। এতে সিনের তখন তাকে নিয়ে চিন্তা হয়। সে ইউলিনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ইউলিন তখন কান্না করতে শুরু করে। সে বলে গুসওয়ানের গার্লফ্রেন্ড আছে। যা শুনে সিন বলে, পাগল, এই বিষয়ে কান্না করতে হয়? পৃথিবীতে অনেক ছেলে আছে, একটা ছেলে গিয়েছে তো কি হয়েছে, আরও হাজারটা ছেলে আসবে। কিন্তু না, ইউলিন তার কান্না বন্ধ করে না, সে কান্না করেই যাচ্ছিল। তো পরের দিন এদের সকলকে কোম্পানির তরফ থেকে বিজনেস ট্রিপে পাঠানো হয়। ইউলিনের মন তখনও খারাপ ছিল। সে তখন জুনকে বলে, তুমি আর গুসওয়ান কেন তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসোনি? এতে জুন বলে, আমার তো কোনো জিএপ নেই আর গুসওয়ানেরও নেই। এটা শুনে ইউলিন বলে, কিন্তু আমি তো ওকে বলতে শুনলাম যে ওর একটি গার্লফ্রেন্ড আছে। এটা শুনে জুন বুঝতে পেরে যায় যে ব্যাপার কি। তাই সে বলে, যখনই কোনো মেয়ে গুসওয়ানের সঙ্গে লাইন মারার চেষ্টা করে, তখনই সে মিথ্যে কথা বলে যে তার গার্লফ্রেন্ড আছে, কিন্তু বাস্তবে ও কখনো কোনো মেয়ের সঙ্গে ডেট করেনি। এটা শুনে আমাদের হিরোইনের খুশি দেখে কে। বেচারি গত রাতে বেকার বেকার তার চোখের পানি নষ্ট করল। জুন তখন লক্ষ্য করে যে একটু আগেই ইউলিন অনেক আপসেট ছিল, কিন্তু এটা শুনে সে অনেক হ্যাপি হয়ে গেল। এর মানে সে নিশ্চয় গুসওয়ানকে পছন্দ করে। তো আজকে রাতে একটি মাস্ক পার্টি হবে। ইউলিন তখন জুনকে জিজ্ঞাসা করে যে গুসওয়ান কেমন ধরনের মাস্ক পরবে। এতে জুন বলে দেয় যে গোল্ডেন কালারের। এরপর রাতের সিন দেখি, ইউলিন গুসওয়ানের মতন দেখতে একজনকে খুঁজে পায়, কিন্তু সে গোল্ডেন না, সিলভার কালারের মাস্ক পরেছিল। ঠিক তখনই সেখানে গোল্ডেন মাস্ক পরা একটি ছেলে আসে। এতে ইউলিন তো কনফিউজ হয়ে যায় যে কোনটা আসল গুসওয়ান, কিন্তু জুন যেহেতু বলেছে তাই নিশ্চয় এটাই গুসওয়ান হবে। তো এরপর এরা একটি গেম খেলে। লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। তো শেষ পর্যন্ত ইউলিন আর এই ছেলেটি থেকে যায়। তো পানিশমেন্টের জন্য সকলেই তখন এদেরকে কিস করতে বলে। যা শুনে ইউলিন তো নার্ভাস হয়ে যায়, আর ভেতর ভেতর সে অনেক খুশি হচ্ছিল যে আজকে সে তার ক্রাশকে কিস করবে। তো সকলকেই তখন একসঙ্গে মাস্ক খুলতে বলা হয়। আর ইউলিন যখন গুসওয়ানের বদলে একে দেখে, তখন সে তো অনেক অবাক হয়। ইউলিন তখন একে বলে, আমি ওকে কিস করতে পারবো না, অন্য কোনো পানিশমেন্ট কি দেওয়া যাবে না? এতে মেয়েটি তখন বলে, ওকে তাহলে ওর নাকের সঙ্গে তোমার নাক টাচ করতে হবে। ইউলিন এতেও রাজি হচ্ছিল না, কিন্তু সকলেই বারবার বলছিল। তাই সে যখনই ছেলেটির কাছে যাচ্ছিল, ঠিক তখনই গুসওয়ান বলে যে আমি করব, কিন্তু ইউলিনের সঙ্গে না, ওই ছেলেটির সঙ্গে, যা দেখে সকলেই অবাক হয়। তো গুসওয়ানকে দেখে কেন জানি মনে হচ্ছে যে সে একটু জেলাস। তো এরপর ইউলিন রুমে এসে অনেক বেশি খুশি হচ্ছিল, এই ভেবে যে গুসওয়ান হয়তো তখন জেলাস হচ্ছিল। তখন সেখানে তার একটি কলিগ এসে বলে যে তুই এখানে কি করিস, নিচে সকলে ড্রিঙ্ক করছে। এতে ইউলিন বলে, ওখানে কি গুসওয়ানও আছে? এ বলে, হ্যাঁ আছে। এটা শুনে ইউলিন তখনই গুসওয়ানের সঙ্গে দেখা করতে চলে যায়। ইউলিন দেখে যে গুসওয়ান তখন ওই ছেলেটির সঙ্গে আসছে, এর নাম হলো হং। দুজনেই তখন মাতাল ছিল। ইউলিনকে দেখে হং তখন তার কাছে এসে বলে, তুমি অনেক কিউট, আই লাইক ইউ।
এই বলে সে তখন ইউলিনের অনেক কাছে আসছিল, যা দেখে গুসওয়ান তাকে ধাক্কা মেরে দেয় আর বেচারা নিচে পড়ে যায়। গুসওয়ান তখন ইউলিনের অনেক কাছে আসে, এতে তার হার্টবিট বেড়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন গুসওয়ান তাকে কিস করবে, কিন্তু না, সে ইউলিনকে নিয়ে নিচে পড়ে যায় আর তার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে যায়। গুসওয়ানকে দেখে ইউলিন তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, সে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। সে তখন গুসওয়ানকে মারতে মারতে বলে, না, এটা আমি করতে পারি না। তুমি কেন এতটা হ্যান্ডসাম? তোমাকে দেখে কেন আমার হার্টবিট বেড়ে যায় আর আমি নিজের মধ্যে থাকি না? তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখি। গুসওয়ানের ঘুম ভাঙলে সে নিজেকে তার রুমে দেখতে পায়। জুন বলে, কী রে ইউলিন, আর তোর মধ্যে কি চলছে? কাল রাতে তুই মাতাল ছিলি আর ও তোকে রুমে ছাড়তে এসেছিল। গুসওয়ান তখন অবাক হয়ে বলে, ইউলিন আমাকে ছাড়তে এসেছিল, কিন্তু কাল রাতে কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই। তো পরের দিন এরা নিজেদের শহরে ফিরে যায়। গুসওয়ান আর ইউলিন তখন গেম খেলছিল। আজকে ইউলিনের মুড অনেক ভালো ছিল, তাই গুসওয়ান জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ইউলিন বলে দেয় যে আমি এখন আমার ক্রাশের অনেক ক্লোজ হয়েছি আর তার হাবভাব দেখে আমার মনে হচ্ছে যেন সে আমাকে একটু আট্টু পছন্দ করে। যা শুনে আমাদের গুসওয়ানের মন তখন খারাপ হয়ে যায় আর ভেতর ভেতর সে অনেক জেলাস হচ্ছিল। তো যাই হোক, পরের দিন এদের গ্র্যাজুয়েশন সেরেমনি ছিল আর আজকে ইউলিন ঠিক করেছে যা কিছু হয়ে যাক না কেন গুসওয়ানকে তার মনের কথা বলেই ছাড়বে। তখন ইউলিনকে তার একটি কাজন কল করে বলে, আমি এখন ফ্রি আছি, তাই আমি কি তোমার আইডি থেকে গেম খেলতে পারি? এতে ইউলিন তাকে খেলতে বলে। তো গুসওয়ান যখন দেখে যে ইউলিন অনলাইনে আছে, তখন সে তাকে SMS করে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ক্রাশের সঙ্গে খেলছো আর তুমি কি তোমার ক্রাশকে তোমার মনের কথা বলে দিয়েছো? এতে ইউলিন বলে, না, এখনও বলিনি, কিন্তু আজকে বলেই ছাড়বো। এটা শুনে গুসওয়ানের মন তখন অনেক খারাপ হয়ে যায়। তো ইউলিন তার কাছে আসে, কিন্তু গুসওয়ান তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। এতে ইউলিন তখন বলে দেয় যে, আই লাইক ইউ, আমরা কি ডেট করতে পারি? এতে গুসওয়ান কিছুই বলে না। ইউলিন তখন বলে, ঠিক আছে, এখন ডেট করব না, কিন্তু বন্ধু তো হতে পারি, পরে না হলে এই বিষয়ে ভেবে আমাকে বলবে? এতে গুসওয়ান তখন বলে, আমি এখনই বলতে চাই, আমি তোমাকে পছন্দ করি না আর ভবিষ্যতেও তোমার সঙ্গে ডেট করব না, কারণ তুমি আমার টাইপের নও। এই বলে সে চলে যায়। তার এই কথা তখন সকলেই শুনে ফেলে। এতে ইউলিনের মন ভেঙে যায়। দেখে মনে হচ্ছে যেন সে এখনই কান্না করে ফেলবে। তখন অনেক বৃষ্টি পড়ছিল, তাই ইউলিন বৃষ্টিতে ভিজে ভিজে তার রুমে চলে যায় আর সেখানে ও অনেক কান্না করে। তো কিছুক্ষণ পর ইউলিন নিজেকে সামলে তার মুড ঠিক করতে গেম খেলে। গুসওয়ানের ওপরে জমে থাকা রাগগুলো সে তখন গেমের মাধ্যমে ঝাড়ছিল আর যাকে পারছিল তাকেই মারছিল, যা দেখে এরা সকলেই অবাক। জুন তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ইউলিন তখন কান্না করতে করতে জুনকে অনেক মারে। জুন বলে, আমি তো কিছুই করিনি, কেন মারছো, কারণ তো বলো। এতে গুসওয়ান তার কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ইউলিন বলে দেয়, আজকে আমি আমার ক্রাশকে প্রপোজ করেছিলাম, কিন্তু ও সকলের সামনে আমাকে রিজেক্ট করেছে, তাই আমার মন খারাপ। যা শুনে গুসওয়ান তখন অনেক খুশি হয়, কিন্তু এই বদমাশটা তো জানেই না সে কত বড় আকাম করেছে। এতে এরা তখন বলে, কে ওই বদমাশ যে কিনা আমাদের এত কিউট আর সুইট গেমিং পার্টনারকে রিজেক্ট করলো? আমরা ওই ছেলেকে ছাড়বো না। এতে ইউলিন বলে দেয়, আমি গুসওয়ানকে পছন্দ করি। সে তখন তাদের ইউনিভার্সিটির নাম আর গুসওয়ানের সম্পর্কে সব বলে দেয়, যা শুনে এরা তো অবাক, আর সব থেকে বেশি অবাক তো গুসওয়ান হচ্ছিল। গুসওয়ান এখানে সব কিছু বুঝতে পেরে যায় যে সে কত বড় ভুল করেছে। সে ইউলিনকে বলে, হয়তো ভুল করে সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে। ইউলিন বলে, ভুল করে? গোটা কলেজের সামনে ও আমাকে রিজেক্ট করেছে, আর এটাও বলেছে যে আমি নাকি ওর টাইপের নই। এখন বলো, আমি কি কিউট না, সুইট না?
ওর সাহস কিভাবে হয় আমাকে রিজেক্ট করার। দেখো ভবিষ্যতে ওর কোনো দিনও কোনো গার্লফ্রেন্ড হবে না। ইউলিন তখন গুসওয়ানকে হাজারটা গালি দেয়, যা শুনে বাস্তবে গুসওয়ানের অবস্থা তো খারাপ হয়ে যায়। তার ইচ্ছে করছিল নিজেকে এখন মেরে ফেলতে, কারণ সে তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারল। তার ক্রাশ তো আগে থেকেই তাকে পছন্দ করে, কিন্তু সে কি করল, তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলল। গুসওয়ান বলে, আমি যদি ইউলিনকে সব সত্যি কথা বলে দিই তাহলে ও কি আমাকে ক্ষমা করবে? এটা শুনে এই ছেলেটি তখন জুনকে একটি পাঞ্চ মেরে দেয়। জুন বলে, যদি তুই ওকে সব সত্যি কথা বলে দিস তাহলে ও তোকে এইভাবেই, না না বরং এর থেকে বাজেভাবে মারতে পারে, তাই চুপ থাক, ভালো সময় আসলে তুই ওকে সরি বলে দিবি, আর দরকার হলে একটু কানও ধরবি, দেখিস ক্ষমা করে দেবে। তো পরের দিন অফিসের সিন দেখি, গুসওয়ান তখনও মন মরা হয়েছিল, জুন তখন অনবরত বকেই যাচ্ছিল, কিন্তু গুসওয়ানের মন মস্তিষ্ক সবটাই তখন ইউলিনের ওপরে পড়েছিল, তাই সে তখন তার কোনো কথাই পাত্তা দেয় না। ঠিক তখনই লিফটে ইউলিন আসে, আর এই প্রথমবার গুসওয়ান তার দিকে তাকিয়েছিল, আগে যেমনভাবে ইউলিন তার দিকে তাকাতো, আর গুসওয়ান এখানে ছটপট করছিল তার সঙ্গে কথা বলতে, কিন্তু ইউলিন একটি বারও তার দিকে তাকায় না। তো ইউলিন যখন লিফট থেকে নেমে যায় তখন গুসওয়ান তার পেছন পেছন যায় তার সঙ্গে কথা বলতে। ইউলিন বিরক্ত হয়ে বলে, কি বলবে? আসলে গুসওয়ান ঠিক করে নিয়েছে, সে এখনই ইউলিনকে সব বলে দেবে। ইউলিন তখন বলে, কালকে যা হয়েছে আমি ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও, আর এটা অফিস, কাজের জায়গা, তাই আমাকে এইভাবে আর বিরক্ত করো না। এই বলে ইউলিন তখন গুসওয়ানের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। গুসওয়ান তখনও তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু তখন জুন তাকে কল করে এখনই মিটিংয়ে আসতে বলে, এতে গুসওয়ান চলে যায়। তো এরপর লাঞ্চ ব্রেকে গুসওয়ান তখন ক্যান্টিনে ইউলিনের জন্য অপেক্ষা করছিল, তখন ইউলিন তার একটি কলিগের সঙ্গে সেখানে আসে। এতে গুসওয়ান তার কাছে গিয়ে বলে, আমি কি এখানে বসতে পারি? এতে ইউলিন তো বলতেই যাচ্ছিল যে না, তুমি এখানে বসতে পারবে না, কিন্তু তার আগে তার কলিগ বলে দেয় গুসওয়ানকে এখানে বসতে। এতে গুসওয়ানও বসে যায়। তো ওরা যেই খাবারগুলো খাচ্ছিল ওই খাবারগুলো অনেক স্পাইসি ছিল, যার কারণে গুসওয়ানের একটু অসুবিধা হচ্ছিল। এতে ইউলিন তখন তাকে আরে একটু বিরক্ত করার জন্য তার প্লেট থেকে সব থেকে স্পাইসি খাবারটি গুসওয়ানকে খেতে দেয়। গুসওয়ানের একদম ইচ্ছে করছিল না এই খাবারটি খেতে, কিন্তু ইউলিনের মন রাখতে সে তখন খেয়ে ফেলে, যার কারণে গুসওয়ান তখন কাঁদতে শুরু করে। এতে এই কলিগটি তখন তার জন্য পানি আনতে যায়। আশেপাশে কাউকে না দেখে গুসওয়ান যখনই তাকে সব কথা বলতে যাবে ঠিক তখনই সেখানে কাবাব মে হাড্ডি হয়ে গং চলে আসে, আর গংকে দেখে ইউলিন তখন গুসওয়ানকে বলে, ওর সঙ্গে আমার কিছু কাজ আছে তাই তুমি যাও। এটা শুনে গুসওয়ান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন জুন তার কাছে এসে বলে, অনলাইনে ওকে কত কিউট মনে হয়, কিন্তু বাস্তবে একটি ধানি লঙ্কার চেয়ে সে কম না। যা শুনে গুসওয়ান বলে, কে বলল? ও বাস্তবেও অনেক কিউট আর সুইট, এই বলে সে চলে যায়। তো পরে সিনে ইউলিন তখন গ্রুপ চ্যাটে সকলকে বলে যে আজকে গুসওয়ান তাকে বারবার বিরক্ত করছে, তার কাছে এসে ইচ্ছে তো করছিল তাকে অনেক কথা শুনিয়ে ফেলি, কিন্তু হাজার হোক ও আমার ডিরেক্টর হয় তাই কিছুই বললাম না। যা শুনে এরা সকলেই তখন গুসওয়ানের অনেক মজা উড়াচ্ছিল। এরপর অফিস শেষে ইউলিন তার থাকার জন্য একটি রুম দেখতে যায়। আসলে ইউলিন যেহেতু এখন গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে তাই তাকে হোস্টেল ছাড়তে হবে। মালকিন তখন বলে, তোমার পাশের রুমে একজন হ্যান্ডসাম আছে, কোনো প্রয়োজন হলে ওকে জানিও, ও তোমার সাহায্য করে দেবে। এতে ইউলিনও রাজি হয়ে যায়। তো ইউলিনের প্রতিবেশী আর অন্য কেউ না, আমাদের গুসওয়ান, কিন্তু এখানে এরা একে অপরকে দেখতে পায় না। তো পরের দিন জুন গুসওয়ানের বাড়িতে আসে। গুসওয়ানের পাশের রুমে এত জিনিসপত্র দেখে জুন বলে, মনে হয় কেউ এখানে নতুন এসেছে, তুই কি দেখা করেছিস? গুসওয়ান বলে, না আর আমার কোনো ইন্টারেস্ট নেই। তো এরা যখন লিফটে উঠছিল তখন ওদের সঙ্গে ইউলিনের ধাক্কা লাগে। ইউলিনকে এখানে দেখে গুসওয়ান অবাক হয়,
আর জুন তখন জিজ্ঞাসা করে, তুমিও কি এখানেই থাকো? এতে ইউলিন বলে হ্যাঁ। জুন বলে, এর মানে তোমরা তো প্রতিবেশী হলে। ইউলিন বলে, ও কি আমার পাশের রুমে থাকে? জুন বলে হ্যাঁ। গুসওয়ান তখন ইউলিনকে বলে, দাও আমি তোমার সাহায্য করে দিই। কিন্তু ইউলিন তখন একটু রুডভাবে বলে যে, না দরকার নেই। এই বলে সে তার রুমে চলে যায়। জুন বলে, এটাই ভালো সুযোগ, যা গিয়ে সরি বল। এতে গুসওয়ান তার দরজায় নক করতে যায়, কিন্তু সে জুনকে বলে, আমার বদলে তুই নক করে দে, আমি ওকে সরি বলে দেব। গুসওয়ানের কথা শুনে জুন যখনই দরজায় নক করে, ঠিক তখনই ইউলিন একটি নোংরা কাপড় তার ওপর ঝেড়ে আবারও রুমে চলে যায়। জুন তখন গুসওয়ানকে বলে, তুই জানতিস যে ইউলিন তোর সঙ্গে এমনটা করবে, তাই না? এতে গুসওয়ান বলে, হ্যাঁ তাই তো তোকে বললাম দরজা নক করতে। এটা শুনে জুন তখন তার ওপর একটু রেগে যায়। তো রুমের ভেতরে ইউলিন এসি অন করছিল, কিন্তু কিছুতে রিমোট কাজ করছিল না। তাই সে মালকিনকে কল করে এই কথাটি বলে। এতে মালকিন বলে পাশের রুম থেকে রিমোট নিয়ে আসতে, কারণ এসি দুটো সেম। কিন্তু ইউলিন কিছুতেই গুসওয়ানের রুমে যাবে না, তাই সে নিচ থেকে ব্যাটারি কিনে আনে। কিন্তু তবুও রিমোট কাজ করছে না, যার কারণে ইউলিন অনেক বিরক্ত হয়ে যায়। তো এরপর গুসওয়ান নিচে আসে একটি কুকুরকে খাবার দিতে, কিন্তু গুসওয়ান দেখে যে ইউলিন ওই কুকুরটিকে খাবার দিচ্ছে। গুসওয়ান তখন তার কাছে এসে বলে, কি কোইন্সিডেন্স, আমিও রোজ কুকুরটিকে খাবার দিই। কিন্তু ইউলিন তাকে কিছুই বলে না, সে কুকুরটিকে যেই খাবারটি খাওয়াচ্ছিল ওটার স্মেল অনেক বাজে ছিল। এতে গুসওয়ানের অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু সে তবুও এখান থেকে যাচ্ছিল না। ইউলিন তখন বলে, প্রবলেম কি তোমার, প্রথমে রিজেক্ট করলে আর এখন কথা বলার জন্য কাছে আসছো? যদি গিল্টির মধ্যে আছো তাহলে বলে দাও, এইভাবে নাটক করার কি আছে? গুসওয়ান তাকে বলতে চাইছিল সব কিছু, কিন্তু সে এই বাজে গন্ধের জন্য কিছুই বলতে পারে না। ইউলিন তখন রাগ করে সেখান থেকে চলে যায়। রুমে আসার পর গুসওয়ান তাকে SMS করে জিজ্ঞাসা করে যে সে কি করছে। এতে ইউলিন বলে দেয়, তার মন আজকে অনেক খারাপ, একে তো রুমের এসি কাজ করছে না, তার উপর থেকে আজকে বারবার গুসওয়ানের সঙ্গে দেখা হচ্ছে। মালকিন বলেছিল ওর রুম থেকে এসির রিমোট আনতে, কিন্তু আমি কিছুতেই ওর কাছেই যাব না। তার কথা শুনে গুসওয়ানের একটু খারাপ লাগছিল। তো গরমের জন্য ইউলিন যখন ব্যালকানিতে আসে, তখন তাকে দেখে গুসওয়ান তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। এরপর সে ইউলিনের রুমে নক করে, কিন্তু ইউলিন দরজা খোলে না। সে বলে, কি হলো? এতে গুসওয়ান বলে, মালকিন বলল যে তোমার এসির রিমোট কাজ করছে না, তাই দেখতে এলাম। ইউলিন তখন দরজা খুলে বলে, দেখার কোনো প্রয়োজন নেই, আমাকে রিমোট দাও, আমি দেখে নেব। কিন্তু গুসওয়ান বলে, না আমাকে দেখতে দাও। এই বলে সে রুমে ঢুকে যায়। এসি তো ঠিকই ছিল, কিন্তু গুসওয়ান তবুও চেক করার অ্যাক্টিং করছিল। তো গুসওয়ান ইউলিনকে রিমোট দিয়ে দেয়। সে তখন বলে, তোমাকে কিছু বলতে চাই। কিন্তু ইউলিন তাকে কোনো কিছু বলতে না দিয়ে রুম থেকে বার করে দেয়, বেচারা গুসওয়ান। তো এরপর ইউলিন একটি পোস্ট দেখে যেখানে একজন ব্যক্তি তার গেমের জন্য একটি ক্যারেক্টার খুঁজছে। কয়েকজন তো নিজেদের তৈরি করা কয়েকটি ক্যারেক্টার শেয়ারও করেছে, যা দেখে ইউলিনও তখন একটি ড্রয়িং সেন্ড করে দেয়। কিন্তু সে তার আসল আইডিতে না, নুমি নামের একটি আইডিতে শেয়ার করে। তো পরে সিনে গুসওয়ান আর জুনকে দেখি, আর এই পোস্ট অন্য কেউ না, গুসওয়ান করেছে। এদের কাছে ইউলিনের ড্রয়িং অনেক পছন্দ হয়েছে। গুসওয়ানের কাছে তখন ইউলিনের এই আইডির নামটা চেনা চেনা মনে হয়। তো গুসওয়ান ইউলিনকে SMS করে যে, তোমার ক্যারেক্টার আমার অনেক পছন্দ হয়েছে, তাই তুমি চাইলে আমার সঙ্গে কাজ করতে পারো। তখন গুসওয়ানের মনে পড়ে যায়, ওই দিনকে ইন্টারনেট ক্যাফেতে সে নুমি নামটি শুনেছিল, যে কিনা ওই ইন্টারনেট ক্যাফের নাম্বার 1 গেমার ছিল, আর ওই দিনকে গুসওয়ানই তাকে হারিয়েছিল। তো গুসওয়ান এখানকার ওনারকে জিজ্ঞাসা করে, নুমি এই আইডির মালিককে? এতে এ বলে দেয় ইউলিন, যা শুনে গুসওয়ান অবাক হয়। সে বলে, না জানি ইউলিনের আর কয়টা আইডি আছে।
তো পরে সিনে গুসওয়ান যখন নোংরা ফেলতে যাচ্ছিল তখন সে ইউলিনকে দেখতে পায়। গুসওয়ান তখন ইউলিনকে নুমি নামে ডাকে, যা শুনে ইউলিন অবাক হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এটা জানলে? এতে গুসওয়ান বলে, ইন্টারনেট ক্যাফে থেকে। এটা শুনে ইউলিন তখন রেগে ইন্টারনেট ক্যাফেতে চলে যায়, আর গুসওয়ানও তার পেছন পেছন যায়। ইউলিন তখন ওনারকে বলে, আপনি কেন ওকে বলেছেন আমার আসল পরিচয়? আপনি কি জানেন না এটা অন্যায়? আমি এখন আমার আইডি নেম চেঞ্জ করতে চাই। এতে ওনার বলে, এটা আর সম্ভব না, তোমাদের ঝগড়া তোমরাই মিটমাট করো, আমি এতে নেই। এই বলে সে চলে যায়। তো এরপর ইউলিন রেগে গেম খেলতে শুরু করে। তখন গুসওয়ান তাকে বলে, তোমার ক্যারেক্টার আমার অনেক পছন্দ হয়েছে, তোমাকে SMS করেছিলাম কিন্তু তুমি কোনো রিপ্লাই দাওনি, তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও? এতে ইউলিন বলে, ওটা তুমি ছিলে? গুসওয়ান বলে, হ্যাঁ। ইউলিন বলে, তাহলে আমি তোমার সঙ্গে কাজ করব না। গুসওয়ান তখন তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু ইউলিন তাকে না বলে চলে যায়। পরে সিনে ইউলিন তার একটি পার্সেল আনতে যায়, আর ওখানে আগে থেকেই গুসওয়ান ছিল। গুসওয়ানের পার্সেল ছিল ছোট, আর ইউলিনের পার্সেল ছিল অনেক বড়। গুসওয়ান তখন বলে, আমি কি তোমার সাহায্য করব? এতে ইউলিন বলে, না দরকার নেই। এই বলে সে চলে যায়। এতে গুসওয়ানও তার পেছন পেছন যায়। ইউলিন যাতে পড়ে না যায় তাই গুসওয়ান তাকে প্রোটেক্ট করছিল। তখন সেখানে একটি আন্টি এসে বলে, কেমন ছেলে তুমি, এইভাবে প্রোটেক্ট না করে ওর কাছ থেকে তো বক্সটা নিতে পারো। এতে গুসওয়ান তাকে বলার চেষ্টা করে যে আমি বলেছিলাম কিন্তু ও দেয়নি, কিন্তু আন্টি তার কথা শুনছিল না, সে তো অনবরত গুসওয়ানকে বকে যাচ্ছিল, যা শুনে ইউলিন তখন স্মাইল করছিল। তখন ইউলিন পড়তে যাচ্ছিল কিন্তু গুসওয়ান তাকে ধরে ফেলে। গুসওয়ান তখন তাকে টাচ করেছিল যার কারণে তার হার্টবিট অনেক বেড়ে যায়। এতে ইউলিন তার থেকে দূরে সরে যায় এবং সে গুসওয়ানকে বলে, এবার তুমি নিয়ে চলো। এতে গুসওয়ানও রাজি হয়ে যায়। আসলে এই বক্সে ওই কুকুরটির জন্য একটি ডগ হাউস আছে। ইউলিন তখন ডগ হাউসটিকে সেট করতে যাচ্ছিল কিন্তু গুসওয়ান বলে, আমি করে দেব, তুমি এখন তোমার রুমে যাও। এটা শুনে ইউলিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এইভাবে বিকেল থেকে রাত হয়ে যায়। গুসওয়ান তখনও কাজ করছিল আর ইউলিন তার রুমের ব্যালকানি থেকে তাকে দেখছিল। তখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে। এতে ইউলিনের তখন গুসওয়ানকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই সে একটি ছাতা নিয়ে তার কাছে যায় কিন্তু নিচে এসে সে গুসওয়ানকে দেখতে পায় না। ইউলিন ভাবে হয়তো সে চলে গিয়েছে। ঠিক তখনই সেখানে গুসওয়ান ছাতা আর লাইট নিয়ে আসে, যা দেখে ইউলিন তখন তার আনা ছাতাটিকে লুকিয়ে রাখে। গুসওয়ান তখন ইউলিনকে বলে, তুমি এখানে কি করো, এখনই রুমে যাও, বৃষ্টি পড়ছে, তোমার জ্বর হতে পারে। কিন্তু ইউলিন যায় না, সে বলে, তুমি কাজ করো আর আমি ছাতা ধরছি। এটা শুনে গুসওয়ান খুশি হয়। তো কিছুক্ষণ পর এদের ডগ হাউস তৈরি হয়ে যায়। গুসওয়ান তখনও ইউলিনকে তার টিম জয়েন করতে বলছিল কিন্তু ইউলিন এবারও কিছু না বলে তার রুমে চলে যায়। সে তখন গ্রুপে SMS করে বলে, গুসওয়ান তাকে বারবার বলছে তার টিম জয়েন করতে, আমি তো অনেক আগ্রহী ওই কাজ করার জন্য কিন্তু গুসওয়ানের জন্য সেখানে যেতে মন চাইছে না। আগে আমি গেম পছন্দ করতাম না কিন্তু জবে থেকে জানতে পারলাম যে গুসওয়ান গেম খেলে, তখন থেকে আমিও গেম খেলতে শুরু করি। কোনোদিনও ভাবিনি যে গেমিং লাইনে কেরিয়ার তৈরি করব, কিন্তু গুসওয়ানের জন্য আমি এটাও করলাম। তার কথা শুনে এরা তো অবাক হয় কিন্তু গুসওয়ান একটু বেশি অবাক হচ্ছিল। আর ফাইনালি গুসওয়ান এখানে বুঝতে পারে যে ইউলিন তাকে কতটা ভালোবাসে। তো পরের দিন ইউলিন অফিসে এসে জিয়াংকে বলে যে আমি গুসওয়ানের টিম জয়েন করতে চাই। এতে প্রথমে জিয়াং রাজি হচ্ছিল না কিন্তু ইউলিনের এতবার বিরক্ত করাতে ফাইনালি সে রাজি হয়ে যায়। এতে ইউলিন তখন খুশি মনে গুসওয়ানের সঙ্গে কথা বলতে যায়। গুসওয়ান তখন তার ওই আইডি থেকে গেম খেলছিল। ইউলিন বলে যে জিয়াং রাজি, আমি কাল থেকেই তোমার টিম জয়েন করব। এটা শুনে গুসওয়ান খুশি হয়ে যায়। তো ইউলিন যখন দেখে যে স্ক্রিনে গেম চলছে তখন সে দেখতে যায়। এতে গুসওয়ান তখন তাকে আটকানোর জন্য তার অনেক কাছে চলে আসে আর ইউলিনের তখন হার্টবিট অনেক বেড়ে যায়। গুসওয়ান বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। ইউলিন বলে, কি? গুসওয়ান কিছু বলতো ঠিক
তখনই সেখানে জুন চলে আসে। জুন বলে, সরি সরি, আমি কিচ্ছু দেখিনি, প্লিজ তোমরা কন্টিনিউ করো। এতে ইউলিন তখন লজ্জা পেয়ে চলে যায় আর গুসুয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো এরপর ইউলিন যখন ক্যান্টিনে ছিল তখন সেখানে গুসুয়ান আসে। আসলে গুসুয়ান তার কাছ থেকে তার উইচ্যাট আইডি নিতে চায়। তখন ইউলিনের কাছ থেকে ভুল করে ড্রিঙ্ক গুসুয়ানের ওপরে পড়ে যায়। ইউলিন বলে, সরি, এটা দাম কত, আমি তোমাকে এখনই পেমেন্ট করে দিচ্ছি। এতে গুসুয়ান তখন তাকে একটি কিউআর কোড স্ক্যান করতে দেয়। সে তখন স্ক্যান করে বুঝতে পারে যে এটা তো উইচ্যাট আইডির কিউআর কোড। গুসুয়ান বলে, প্লিজ আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাও। যা শুনে ইউলিন তখন ভাবে গুসুয়ানের উইচ্যাট আইডি নেওয়ার জন্য সে কতটা পাগলামি করেছিল। কিন্তু গুসুয়ান তখন তাকে দেয়নি আর সে এখন নিজে থেকে তাকে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বলছে। এতে ইউলিন খুশি মনে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। তো এরপর ইউলিন বাড়িতে এসে জানতে পারে যে তার একটি পার্সেল ভুল করে তার হোম টাউনে চলে গিয়েছে। এতে ইউলিন পার্সেলটি নিতে তার হোম টাউনে চলে যায়। স্টেশনে ইউলিনকে পিক আপ করতে তং নামের একটি ছেলে আসে, যে কিনা ইউলিনের ছোটবেলার বন্ধু। আর তং কিন্তু ইউলিনকে পছন্দ করে। তং তখন অনাবরত বকে যাচ্ছিল যে তার মা তার জন্য ব্লাইন্ড ডেটের আয়োজন করেছে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আর তাছাড়া তুমি কি এখন থেকে এখানেই থাকবে? এতে ইউলিন বলে, না। ইউলিন তার কথায় অনেক বিরক্ত হচ্ছিল, তাই সে গুসুয়ান মানে গুসুয়ানের ওই গেমিং আইডি যেটার নাম হলো ক্যাম্পাস হাঙ্ক ওর সঙ্গে কথা বলে। ইউলিন বলে যে একটি ছেলে তার সঙ্গে এমন ধরনের কথা বলছে, এর মানে কি? এটা শুনে গুসুয়ান তখন জেলাস হয় যে ইউলিন এখন একটি ছেলের সঙ্গে আছে। গুসুয়ান বলে, তুমি কি ওর প্রতি আগ্রহী? এতে ইউলিন বলে, ছি ছি, একদমই না। গুসুয়ান বলে, তাহলে ওকে বলো যে তোমার বয়ফ্রেন্ড আছে, দেখো ও চুপ হয়ে যাবে। ইউলিন বলে, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই। গুসুয়ান বলে, আরে বলোই না, ধরে নাও আমি তোমার বয়ফ্রেন্ড। এতে ইউলিনও রাজি হয়ে যায়। তং তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি বিএফ আছে? এতে ইউলিন বলে, হ্যাঁ আছে, ও অনেক হ্যান্ডসাম আর আমাকে অনেক ভালোবাসে। এটা শুনে তং তখন চুপ হয়ে যায়। গুসুয়ান তখন ছটপট করছিল কারণ ইউলিন এখনও তাকে রিপ্লাই দেয়নি। তো এরপর ইউলিন তার বাড়িতে চলে আসে। তং তখন ইউলিনকে বলে, আজকে সকল ফ্রেন্ডরা মিলে একটি পার্টি করব, তুমি কি আসবে? এতে ইউলিন রাজি হয় না, কিন্তু তার মা তাকে জোর করে তংয়ের সঙ্গে পাঠিয়ে দেয়। তো এরপর রাতের বেলায় ইউলিন আর তং যখন পার্টি শেষে বাড়ি ফিরছিল তখন গুসুয়ান আর থাকতে না পেরে তার ভয়েস চেঞ্জ করে তাকে কল করে, যাতে ইউলিন বুঝতে না পারে যে ক্যাম্পাস হাঙ্ক আসলে গুসুয়ান। তো গুসুয়ান তখন একজন পজেসিভ বয়ফ্রেন্ডের মতন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, কেন আমার SMS এর রিপ্লাই দাওনি? এতে ইউলিন বলে যে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলাম আর এখন বাড়ি যাচ্ছি। এরা শুনে গুসুয়ান বলে, এত রাত পর্যন্ত তুমি বাইরে আছো, জানো না তোমাকে নিয়ে আমার কত চিন্তা হয়, তুমি কি এখন আর আমাকে আগের মতন ভালোবাসো না? এটা শুনে ইউলিনের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। কিন্তু তার সঙ্গে যেহেতু তং ছিল তাই সে তখন বলে, না না, আমি তোমাকে এখনও ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। যা শুনে আমাদের গুসুয়ান তো অনেক হ্যাপি হয়ে যায়। সে তখন ইউলিনকে বলে, ঠিক আছে এখন সাবধানে বাড়ি যাও, এই বলে সে ফোন কেটে দেয়। তো পরের দিন গুসুয়ান যখন জুনের সঙ্গে টেনিস খেলতে যাচ্ছিল তখন সে দেখে যে ইউলিন তার হোম টাউন থেকে চলে এসেছে। এতে গুসুয়ান তখন জুনকে বলে, তুই একাই খেল, আমি যাব না, এই বলে সে ফোন কেটে দেয়। এরপর গুসুয়ান ইউলিনের সাহায্য করতে যায়। ইউলিন তাকে বারণ করে কিন্তু না, গুসুয়ান তার কথা শোনে না। আজকে গুসুয়ানের মুড অনেক ভালো কারণ কাল রাতে ইউলিন তাকে আই লাভ ইউ বলেছিল, হোক সেটা ফিলিং ছাড়া, কিন্তু বলেছিল। তো এতেই সে অনেক হ্যাপি। আর গুসুয়ানের এমন ব্যবহার দেখে ইউলিন অবাক, যেই ছেলে আগে ঠিক মতন তাকে দেখত না এখন সে হুটহাট করে তার কাছে চলে আসে। তো পরের দিন থেকে ইউলিন গুসুয়ানের টিম জয়েন করে। গুসুয়ান তখন ইউলিনকে একটু বেশি অ্যাটেনশন দিচ্ছিল, যা দেখে জিয়া নামের এই মেয়েটি একটু জেলাস হয়। জিয়া তখন ইউলিনকে দিয়ে অনেক কাজ করায়।
তো এরপর রাতের বেলায় গুসুয়ান ইউলিনের জন্য অপেক্ষা করছিল, কারণ সে এখনো আসেনি। কিছুক্ষণ পর ইউলিন চলে আসে, কিন্তু তাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছিল। এতে গুসুয়ান তার মুড ঠিক করতে তার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেয়। প্রথমে ইউলিন এটা লক্ষ্য করে না, কিন্তু সে যখন দেখে যে গোলাপের পাপড়ি, তখন সে খুশি হয়ে ওপরে তাকায়, কিন্তু সে তখন আর গুসুয়ানকে দেখতে পায় না। তো পরের দিন ইউলিন যখন অফিসে আসে, তখন আজকেও জিয়া তাকে অনেক কথা শোনায়, আর ইউলিন চুপচাপ তার কথা শুনে যায়। আসলে ইউলিনের কোনো দোষ নেই, সে তো মন দিয়ে কাজ করছে, কিন্তু জেলাসির চক্করে জিয়া তার সঙ্গে এমন ব্যবহার করছে। তো ইউলিন যখন মন খারাপ করে বসেছিল, তখন তার সঙ্গে সু কথা বলতে আসে। সুয়ের কিউট ব্যবহারে তার তখন মুড ঠিক হয়ে যায়, আর এখানে এরা বন্ধুত্ব করে নেয়। তখন সেখানে জুন এসে সুকে বলে, তুমি কি এই ফাইলটি সাবমিট করেছ? এতে সু বলে, হ্যাঁ। যা শুনে জুন বলে, এত জলদি, বাহ, তুমি তো অনেক ফাস্ট। এই বলে জুন তখন সুয়ের একটু প্রশংসা করে। যা শুনে সু তখন ব্লাশ করছিল। তো জুন সেখান থেকে চলে গেলে পরে ইউলিন বলে, কি ব্যাপার, তুমি কি ওকে পছন্দ করো? এতে সু কিছুই বলে না, সে চুপচাপ থাকে। তো এরপর কাজ শেষে ইউলিন লাইব্রেরিতে যায় কিছু বই নিতে। তার প্রয়োজনীয় বইটি একটু উঁচুতে ছিল, যার কারণে প্রত্যেকটি ড্রামার মতন ইউলিনও হাত পাচ্ছিল না। তাই সে চেয়ারে উঠে যেই না বইটি নিতে যাবে, ঠিক তখনই সেখানে গুসুয়ান এসে বইটি নিয়ে নেয়। এতে ইউলিন তখন রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না। এই বইটির আরেকটি কপি ছিল, তাই সে যখনই ওই বইটা নিতে যাবে, ঠিক তখনই গুসুয়ান আবারও তার নেওয়ার আগে বইটি নিয়ে নেয়। এবার ইউলিন অনেক রেগে যায়, সে বলে, দুটো বই তুমি কি করবে? গুসুয়ান বলে, একটি পড়ব আর একটি সাজিয়ে রাখব। এটা শুনে ইউলিন তখন তার কাছ থেকে বইটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে গুসুয়ানের ওপরেই পড়ে যায়। আর এখানেই পার্ট ওয়ান শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট অনেক বেশি, অবশ্যই লাইক করে যাবে। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা।